সময়টা দুই সালের আগস্ট মাস এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ সেই সিরিজে অভিষেক হয় এক বিস্ময়ে বালকের বালকটির নাম মোহাম্মদ আশরাফুল মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে আশরাফুল দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে আছেন কিন্তু সেরা একাদশে না থাকায় মাঠে নামার সুযোগ পাননি একটা সময় এলো সেই কাঙ্ক্ষিত সুযোগ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেন আশরাফুল নেমেই বাউন্ডারি লাইনে অযথায় ছোটাছুটি করতে লাগলেন তখন ব্যাট করছিলেন ইনজামাম উল হক আশাফুলের এই অযথা ছোটাছুটি দেখে ইনজি উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলটকে প্রশ্ন করলেন ইয়ে ছোটু কন হ্যায় খেলনে আয়া ইয়া ঘুম নে যার অর্থ দ্বারা এই বাচ্চাটি কে ও কি খেলতে এসেছে না ঘুরতে এসেছে তখন পাইলট ইনজামামকে বলেছিলেন ও আমাদের অনেক বড় ব্যাটসম্যান ও খুব ভালো খেলে ইনজামাম আর কিছু বলেননি মনোযোগ দেন খেলায় তবে আশাফুল কেমন বড় ব্যাটসম্যান তার উত্তর জানতে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি ইনজামামের পরের টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় আশরাফুলের আর অভিষেকেই গড়েন ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্ট সেঞ্চুরির রেকর্ড সেই রেকর্ড এখনও রয়েছে আশরাফুলেরই দখলে আজ সে আট সেপ্টেম্বর বাংলাদেশ সেই কলম্বো টেস্টে তিন দিনে হারলেও হারেনি আশরাফুল প্রথম ইনিংস তেপ্পান্ন বলে সাতাশ এবং দ্বিতীয় ইনিংসে নেমে টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ড গড়েন দুশো বলে একশো রান মুতিয়া মুরালি ধরনের সঙ্গে যৌথভাবে নির্বাচিত হন ম্যাচের সেরা খেলোয়াড় সতেরো বছর তেষট্টি দিনে আশরাফুল চল্লিশ বছর পুরনো রেকর্ড ভেঙেই ক্রিকেট ইতিহাসে নিজের নাম লেখান এর আগে সতেরো বছর আটাত্তর দিনে বিখ্যাত হানিফ মোহাম্মদের মেজ ভাই মোস্তাক মোহাম্মদ ওই রেকর্ড গড়েন সচিন টেন্ডুলকার অবশ্য তালিকায় তিন নম্বরে আছেন সতেরো বছর একশো দিনে সেঞ্চুরি করে তবে আশ্রফুলেরটা ছিল ঐতিহাসিক কেননা সেটাই সেটাই যে অভিষেক টেস্ট ছিল তার দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন